হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। আজ হচ্ছে 27 জুলাই, 27 জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, জেনে নেবো আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাংলাতে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন এসে তাহলে কী করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। আসি প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে, সেটি হচ্ছে সম্প্রতি কে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন। অপশানস, উত্তরটি হয়ে যাবে নাসির কামাল। অপশান এ হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর, ওনার একটি ছবি এঁকে দিয়েছি। ইনি হচ্ছেন সিনিয়র আইপিএস অফিসার নাসিম কামাল, যিনি সম্প্রতি ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিরেক্টর জেনারেল বা ডিজি পদে নিযুক্ত হয়েছেন। আর ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি স্থাপিত হয় 1978 সালের জানুয়ারিতে। প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, নিউ দিল্লিতে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, কোন রাজ্যের চিফ মিনিস্টার বিএস ইয়েদুরাপ্পা সম্প্রতি পদত্যাগ করলেন। অপশান উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কর্ণাটকের 19তম এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা সম্প্রতি কর্ণাটকের চিফ মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। কর্ণাটক রাজ্যটি কবে গড়ে ওঠে, 1956-এর 1 নভেম্বরে। ক্যাপিটাল হচ্ছে ব্যাঙ্গালোর। বর্তমান গভর্নর বা রাজ্যপাল হচ্ছেন থাওয়ারচাঁদ গেহলট এবং কর্ণাটকের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি, কন্নড়। এবং কর্ণাটক হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কে, অভয় শ্রীনিবাস ও। নেক্সট, কে সম্প্রতি এসিএল টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি পদে নিযুক্ত হলেন। অপশানস, উত্তরটি হয়ে যাবে সি বিজয় কুমার। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সি বিজয় কুমার সম্প্রতি এসিএল টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। এসিএল টেকনোলজি স্থাপিত হয় 1976-এর 11ই আগস্টে। প্রতিষ্ঠাতা হচ্ছেন শিব নাদার এবং অর্জুন মালহোত্রা। আর এসিএল এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশের নয়ডাতে। নেক্সট, সম্প্রতি ব্রিটিশ হাই কমিশনার কোন ভারতীয়কে আলেকজান্ডার ডালরিয়েম্পল পুরস্কার দ্বারা সম্মানিত করল। অপশানস, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বিনয় বাদ্রা। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভাইস অ্যাডমিরাল বিনয় বাদ্রা সম্প্রতি ব্রিটিশ হাই কমিশনার কর্তৃক আলেকজান্ডার ডালরিয়েম্পল পুরস্কার দ্বারা সম্মানিত হল। আর আলেকজান্ডার ডালরিয়েম্পল ছিলেন প্রথম ইংরেজ হার্ডিওগ্রাফার। ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল কি, লন্ডন। বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন বরিস জনসন। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে ইউনাইটেড কিংডমের কারেন্সি কি আমাকে কমেন্ট করে জানাবে। ইউনাইটেড কিংডমের কারেন্সি কি আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, ভারতীয় রেল সম্প্রতি কোন দেশকে 200 মেট্রিক টন তরল অক্সিজেন পাঠালো। অপশানস, উত্তরটি যাবে বাংলাদেশ। অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতীয় রেল সম্প্রতি বাংলাদেশকে 200 মেট্রিক টন তরল অক্সিজেন পাঠালো। বাংলাদেশের ক্যাপিটাল কি, ঢাকা। কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ এবং বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন শেখ হাসিনা। নেক্সট, নিম্নের কোন দেশ সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়ান্সে যোগদান করলো। অপশানস, উত্তরটি হয়ে যাবে সুইডেন। অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ডিটেলসে যাচ্ছি, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স স্থাপিত হয় 2015-এর 30শে নভেম্বর ফ্রান্সের প্যারিসে। বর্তমানে হেডকোয়ার্টার অবস্থিত গুরগাঁওয়ে। ডিরেক্টর জেনারেল হচ্ছেন অজয় মাথুর এবং সুইডেনের বর্তমান প্রাইম মিনিস্টারকে স্টিফেন লফেন। কারেন্সি হচ্ছে সুইডিশ ক্রোনা এবং সুইডেনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সুইডিশ। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে সুইডেনের ক্যাপিটাল কি আমাকে কমেন্ট করে জানাবে। সুইডেনের রাজধানীর নাম আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, 2021 ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রিয়া মালিক কোন পদক জিতলেন। অপশানস, উত্তরটি হয়ে যাবে গোল্ড। অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 73 কেজি ক্যাটাগরিতে ভারতের প্রিয়া মালিক সোনা জিতেছেন এবং এই ইভেন্টে ভারত মোট 13টি মেডেল জিতেছে, যেখানে 15টি গোল্ড মেডেল রয়েছে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত অ্যান অর্ডিনারি লাইফ পোর্ট্রেট অফ অ্যান ইন্ডিয়ান জেনারেশন বইটির লেখক কে। অপশানস, উত্তরটি হয়ে যাবে অশোক লাভাস। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। বইয়ের কভার পেজের ছবি এখানে দিয়েছি। তাহলে ফর্মার ইলেকশন কমিশনার অশোক লাভাসের লেখা অর্ডিনারি লাইফ পোর্ট্রেট অফ অ্যান ইন্ডিয়ান জেনারেশন এই বইটি প্রকাশিত হয়েছে এবং অশোক লাভাস বর্তমানে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। নেক্সট, কোন রাজ্য সরকার কলেজে ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসিকে ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করল। অপশানস, উত্তরটি হয়ে যাবে মেঘালয়। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সম্প্রতি মেঘালয় রাজ্যে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। মেঘালয় রাজ্যটি কবে গড়ে ওঠে, 1972-এর 21শে জানুয়ারিতে। ক্যাপিটাল হচ্ছে শিলং। বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন কনরাড সাংমা
এবং মেঘালয়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। এবং এই বিষয়টি ঘোষণা করেন মেঘালয়ের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নের কোন দেশ করোনার জন্য টোকিও অলিম্পিক স্টেডিয়ামটি থেকে সরে গেল? অপশন উত্তরটি যাবে গিনি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে করোনা মহামারীর জন্য গিনি সম্প্রতি টোকিও অলিম্পিক স্টেডিয়ামটি থেকে সরে গেল। গিনির বর্তমান প্রেসিডেন্টকে? আলফা কন্ডি। কারেন্সি হচ্ছে গিনিয়ান ফ্র্যাঙ্ক এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম সিএ বুস্টার। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কী করবে? ভিডিওটি প্লিজ একটি লাইক করবে। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।